করোনায় আজ 74 জনের প্রাণহানি হয়েছে। আর আজকে যে আমরা নাম্বারটি পেয়েছি আক্রান্ত, সেটি হচ্ছে 6800-র কিছু বেশি। অর্থাৎ নিহতের দিক থেকে, মৃত্যুর দিক থেকে আজকে আমরা রেকর্ড করেছি একদিনে এত লোকের প্রাণহানি বাংলাদেশে করোনায় হয়নি। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়ে এসেছে 74। এছাড়া আক্রান্তর হার আমরা গতকাল যেটা পেয়েছিলাম 7000-এর উপরে, সেটা আজকে কিছুটা কমে 6800-র বেশি দাঁড়িয়েছে। তো আজকে করোনার লকডাউনের আজকে আমরা চতুর্থ দিন পার করেছি। আমরা বলে এসেছি ধারাবাহিকভাবে যে একদিকে লকডাউন চলছে, একদিকে গণপরিবহন চলছে, একদিকে আমাদের শিল্প কারখানাগুলো উৎপাদনে রাখা হয়েছে, এদিকগুলো সবগুলোই চালানোর বিধিমালা রয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কিন্তু কতটুকু স্বাস্থ্যবিধি মানা হয়েছে সেটি আসলে প্রশ্ন থেকেই গেছে। ঢিলেঢালা লকডাউন থেকে শুরু করে লকডাউন ঠিকমতো পালিত হচ্ছে না, এই অভিযোগ সকল মহল থেকে কিন্তু পাওয়া গেছে। নাগরিকরা কিন্তু আমরা দায়িত্বশীল আচরণ করতে পারিনি করোনা মোকাবেলায়। এটি একটি বড় ধরনের ব্যর্থতাই বলতে পারি আমাদের, কারণ সারা দেশ যখন তটস্থ, সারা দেশের মানুষ যখন এই মৃত্যু দেখছে, আক্রান্ত দেখছে, তারপরেও তাদের মধ্যে সচেতনতার বোধ তৈরি হয় না। এটি আসলে জাতি হিসাবে আমাদের জন্য একটু লজ্জাস্করী বলে মনে হচ্ছে, কারণ এত মানুষ আক্রান্ত হচ্ছে। আজকে ভিভিআইপি বলে যাদেরকে আমরা জানি, তারা হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন, তারা তাদের কাঙ্ক্ষিত আইসিইউ ম্যানেজ করতে পারছেন না। এই যদি সাধারণ মানুষের যারা ভিআইপি তাদের অবস্থা হয়, তাহলে যারা সাধারণ মানুষ তাদের চিকিৎসা সেবার জায়গাটা কোথায়? আর এই করোনার বিধিমালা ভাঙার প্রবণতা কিন্তু সাধারণ মানুষের মধ্যেই আমরা সব সময় বেশি দেখতে পাই। এছাড়া আজকে যে আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, করোনার লকডাউনের পর থেকেই আমরা দেখেছিলাম যে রাস্তায় ব্যবসায়ীরা নেমেছেন, কারণ দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের দাবি দেওয়া জানিয়েছেন, এবং সবশেষ আজকে সরকারের পক্ষ থেকে আগামীকালকে দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ব্যবসায়ী নেতারা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে তারা দোকানপাট খুলতে চান, কিন্তু যাদেরকে ইতিপূর্বে সুযোগ দেওয়া হয়েছিল সেটি কতটুকু মানতে পেরেছে? এবং আগামীকাল থেকে এই করোনার উচ্চ হার প্রবণতার মুহূর্তে যখন দোকানপাট খুলে রাখার সিদ্ধান্ত দেওয়া হলো, সেটি কতটুকু মানবে? আমরা বিগত বছরের যদি দৃষ্টান্ত সামনে দেখি, কয়েকদিন হ্যান্ড স্যানিটাইজ করে, কয়েকদিন সব কিছু মানে, এরপরে আর তার বালাই থাকে না, উদাও হয়ে যায়। এবারও যদি সেই চিত্রটি হয়, তাহলে করোনার যে ভয়াবহতা দেখা দিয়েছে, বর্তমানে মৃত্যুর যে রেকর্ড আজকে আমরা করেছি সর্বোচ্চ 74 জন, এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটি আসলে সবার ভেবে দেখা দরকার। করোনা মোকাবেলায় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, হ্যান্ড স্যানিটাইজের পাশাপাশি মুখে মাস্ক পরতে হবে। এটা যদি আমরা করতে পারি, তাহলে হয়তো করোনার এই হাবা থেকে আমরা রক্ষা পেতে পারবো। দায়িত্বশীল হোক সকল নাগরিক, সুরক্ষিত থাকুক দেশের প্রত্যেকটি মানুষ, এই হোক আমাদের এই লকডাউন এবং করোনা পরিস্থিতির অঙ্গীকার।